গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমাদের কাছে রয়েছে দুটো নার্ফ গান, একটা নার্ফ গান অরিজিনাল আর একটা নার্ফ গান ডুপ্লিকেট। আর এছাড়াও আরেকটা ব্যাপার আছে, এইটা হলো অফলাইন প্রোডাক্ট আর এটা হলো অনলাইন প্রোডাক্ট। এটার দাম পড়েছে আমার 400 টাকা, এটার দাম পড়েছে আমার মাত্র 180 টাকা। তো আজকের ভিডিওর টপিকটা কি? তো এই দুটো নার্ফ গানকে আমরা আনবক্সিং করবো, রিভিউ করবো আর দেখবো এই দুটো নার্ফ গানের ভিতরে কোনটা বেটার, ভ্যালু ফর মানি সব আপনাদের বলবো। তো যাই হোক, আজকে ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ গাইস, এই দুটো আমি গিভওয়ে করবো, গিভওয়েতে পার্টিসিপেট করার যে নিয়মগুলো সেটা ভিডিওর লাস্টে বলবো। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা নয়, সবাইকে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেটা শুরু করা যাক। চলুন এখন আমরা এই দুটো নার্ভ গানকে আনবক্সিং করবো আর আপনাদের দেখাবো। তো অরিজিনাল নার্ভ গান হলো এইটা, আর এইটা নর্মাল একটা নার্ভ গান। তো এইটা কিনেছি আমি amazon.in থেকে আর এটার দাম পড়েছে আমার 400 টাকা মতন। আর এইটা কিনেছি আমাদের পাইকারি মার্কেট, মানে আমি যেখান থেকে মাল কিনি সেখান থেকে, মানে একটা কিনলে কিন্তু পাইকারিতে আপনারা পাবেন না, আমি অনেক কটা কিনেছি, তার জন্য এটা আমি মাত্র 150 টাকায় পেয়েছি। ওকে, তো 150 টাকা ভার্সেস 400 টাকা। তো চলুন এখন আমরা এই দুটোকে আনবক্সিং করে আপনাদের দেখাবো। সবার আগে আমরা এইটাকে আনবক্সিং করবো, কারণ এটা অলরেডি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে আর এটা দেখে কিন্তু আমার বেশ ভালোই মনে হচ্ছে। তো চলুন এখন আমাদের যে 150 টাকার নার্ফ গানটা সেটা আমরা বের করি, আর এটার নাম হলো হট ফায়ার। তো চলুন এখন এটাকে আমরা আনবক্সিং করি, তো দেখবো এটার ভিতরে আমরা কটা ডার্ট পাই বা এটার পাওয়ার কেমন সেটা সবই দেখবো আমরা। একটুখানি এটা দেখাবো, একটুখানি ওটা দেখাবো, দুটো যাতে ভালো মতন আমরা কম্পারিজন করতে পারি। তো চলুন এটাকে আমরা আনবক্সিং করে নিই। তো একটা এরকম ক্যারিতে এসছে, ক্যারি বলছি কেন, প্লাস্টিকের ভিতরে এসছে। তো এই যে আমাদের হট ফায়ার, তো এইটার বিল্ড কোয়ালিটিটা 150 টাকা আন্দাজে আমার এখনও মোটামুটি ভালোই লাগছে। আর দেখি এর ভিতরে আর কী কী পাচ্ছি। তো ও, এর ভিতরে অনেক কটা ডার্ট দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, 10টা মতন ডার্ট আমরা এর ভিতরে পেয়ে যাচ্ছি। তো এটাকে কী করে কক করতে হয়, ও এরকমভাবে করে, হ্যাঁ দেখা যাক এটা কেমন, একটু পরে আপনারা কিন্তু সেটা টের পেয়ে যাবেন। আর চলুন এখন আমরা এইটা খুলে আপনাদের দেখাই। তো এটা কিন্তু অলরেডি বাইরে থেকে দেখাই যাচ্ছে, তো তেমন কিছু দেখানো এটা কিছু নেই। তো এটাকে আমরা আনবক্সিং করে ফেলি। গাইস এই যে আমাদের অরিজিনাল নার্ফ গানটা, আর সত্যি কথা বলতে এই যে দুটো নার্ফ গান, এটা অরিজিনাল, এটা যে ডুপ্লিকেট বা চাইনা যাই হোক, তো এই দুটো কিন্তু হাতে নিয়ে ফিলটা এইটার বেটার, মানে বেশ এটার ওজন আছে আর এটার যে কোয়ালিটিটা সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা শক্তপোক্ত একটা কোয়ালিটি। আর এটাকেও আমরা সেমভাবেই এরকমভাবে কক করতে পারবো, আর ওয়াও একবারে কি সব কটা হবে? যদি বলেন এই দিক থেকে, আমি এটাকে অলরেডি 2 পয়েন্ট দিয়ে দিয়েছি এইটা কোয়ালিটিতে, মানে কোয়ালিটি অবভিয়াসলি 400 টাকা দাম আর এইটা 150 টাকা। তো আর ভ্যালু ফর মানির দিক থেকে আমি এইটাকে 1 পয়েন্ট দেবো, কারণ 150 টাকা আন্দাজে এটার কোয়ালিটি কিন্তু অনেকটা একে ছুঁই ছুঁই, ঠিক আছে। আর আরেকটা হলো এটার ভিতরে 4টে স্লট রয়েছে আর 4টে থেকেই মনে হয় এটা ফায়ার হয়, আর এটার ভিতরে মাত্র 1টা স্লট রয়েছে আর 4টে এরকম হোল্ড করার জন্য আমাদের ডাটগুলোকে এরকম অপশান একটা আমরা এর ভিতরে পাচ্ছি। তো এই দুটো দেখতে পাচ্ছেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোন বন্দুকটা বা কোন নার্ফ গানটা আপনাদের বেশি বেটার লুকে লাগছে আপনাদের। ওকে, আমার দুটোই ভালো লাগছে, 150 টাকা আন্দাজে এটা যথেষ্ট ভালো। এর ভিতরে আমরা কটা পাচ্ছি ডাট সেটাও আমরা একটু দেখে নিই। আমাদের চাকুটাকে ইগনোর করবেন গাইস, আমরা গরিব ইউটিউবার, তার জন্য আমাদের চাকুটাও জং ধরা। তো এর ভিতরে আমরা কটা ডাট পাচ্ছি, 3টে, 3টে, 6টা, 9টা, 10টা ডাট পাচ্ছি, আর এটার ভিতরেও আমরা 10টা ডাট পাচ্ছি, এটার ভিতরে 10টা ডাট পাচ্ছি। বাট আই থিঙ্ক এইটা কি লাগবে, যেমন ওইটা আয়নাতে লেগে যায়, এটা কি আয়নাতেও গিয়ে চিপকাবে সেটাও আমরা একটু পরেই দেখবো। ওকে, এতক্ষণ আমি ভাবছিলাম এইটা হয়তো মেড ইন চায়না, বাট আমি একটা জিনিসে রং প্রমাণিত হয়ে গেছি, এটাও মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আর এটাও কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আর এই নার্ভ গানটার নাম হলো অ্যালফা স্ট্রাইক। তো চলুন এখন আমরা এটাকে লোড করবো আর দেখবো এর ভিতরে কোনটা বেশি পাওয়ারফুল। There was once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too, sneaking looks up and down from across the room. তো একটা জিনিস যদি আপনারা দেখেন, তো এর সামনে আমাদের সাকশন কাপ টাইপের আছে যেটা আয়নাতে লেগে যাবে, আই থিঙ্ক আয়না বা যে কোনো সমতল জায়গায়, বাট এর সামনে কিন্তু সেটা নেই, তো এইটা আয়না ফায়নাতে লাগবে না। তো চলুন এখন আমরা ফায়ার করে দেখবো, নর্মালি আমি ফায়ার করে দেখাচ্ছি, তো এটাকে লোড করেছি, তো চলুন। ও গাইস, এ কোথায় গেছে, এ খুঁজে পাবো তো, ছাদের ওই মানে চলে গেছে গাইস,
গাইস দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে হ্যাঁ এই যে আমি ওই জায়গাটা ফায়ার করছি ওকে দেখবেন ও নিঃসন্দেহে গাইস এটা পাওয়ারফুল দেখতেই পাচ্ছেন তিনটে শট করেছি প্রথমে এটা হয়েছে এটা তারপর এটা এখন যদি আমি এটা মারি তো বেশি দূরে মারা যাবে না এসব তলার দিকে মারতে হবে ও দেখতেই পাচ্ছেন পাওয়ারফুল কিন্তু এটা যথেষ্ট পাওয়ারফুল নার্ভ গান ইজ নার্ভ গান অরিজিনাল নার্ভ গান সত্যি গাইস পাওয়ার আছে তো চলুন আগে আগে না ওটা না আগে ওটা খুঁজে আসি হ্যাঁ তারপরে এটা করছি তো গাইস এর পাওয়ার দেখে তো আমি পুরোপুরি মুগ্ধ অনেক কষ্ট করে আমরা চারটে খুঁজে নিয়ে এসেছি তো এটাকে আপাতত সাইডে রাখছি তো এখন আমাদের 150 টাকা দামের যে হট ফায়ার নার্ভ গানটা আছে সেটা আমরা ফায়ার করে দেখাচ্ছি তো তলার দিকে করি এ বাবা এ তো ফুসকে নিকলা রে বে এ তো ফুসকে নিকলা আই ডোন্ট লাইক দ্য পাওয়ার গাইস একদম নেই পাওয়ার একদম নেই ধর মজা নেই আয়া মজা নেই আয়া ভাই নার্ভ ইজ নার্ভ গান ভাই নার্ভ গান ইজ নার্ভ গান দেখুন গাইস এদিকে নর্মাল আমি এটা ফায়ার করছি দেখুন কয়টুকু যাবে এই যে কতখানি হবে দশ মিটার হবে এটুকু 10 মিটারও হবে না মনে দূর একদম মজা নেই আয়া তো গাইস একবারে সমস্ত পয়েন্ট আমাদের এই নিয়ে গেছে ওকে কোনো কম্পারিজন হবে না 150 টাকার মাল ভাই 150 টাকার মতনই নার্ভ গান ইজ নার্ভ গান ওকে এবার নর্মাল কয়েকটা সেট আপ করে আপনাদের দেখাচ্ছি মানে এর পাওয়ারটা একটু দেখাই ওকে তো গাইস একটা কাছের সিন নিচ্ছি এর পাওয়ারটা আপনাদের দেখানোর জন্য গাইস 3 2 1 এবার আমি কি করেছি ডার্টগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি এর যে ডার্টগুলো ছিল যার উপরে সাকশন কাপ ছিল সেটাকে আমরা দুটো বন্দুকের ভিতরে দিয়ে দিয়েছি তো এখন আমি দেখব এই দুটো চিপকায় কিনা ওকে তো চিপকানোর জন্য এখানে আমি আমাদের যে সোলার প্যানেলটা আছে সেটা দিয়ে রেখেছি তো চলুন এবার আমরা ফায়ার করে দেখব যে আগে আমাদের যে হট ফায়ার আছে এইটা আগে আমরা ফায়ার করে দেখব যে ওখানে চিপকায় কিনা ওকে 3 2 1 চিপকায়নি গাইস চিপকায়নি তো এবার আমাদের অরিজিনাল নার্ভ গানটা দেখি এইটা সব দিক থেকে জিরো জাস্ট লুকে একটু পেয়েছিল তাছাড়া এটার কোনো পাওয়ারই নেই গাইস লাস্ট একটা নেব যেটা আমি নার্ভ গান দিয়ে একটু দূরে থেকে শটটা নেব দেখব ওটা হয় কিনা তারপরে ভিডিওটা শেষ করব ওকে তো গাইস আবার অনেকটা দূরে এসেছি প্রায় না হলেও 20 ফুট দূরে তো এখান থেকে লাস্ট তিনটা নিয়ে আজকে ভিডিওটা শেষ করব ওকে দেখা যাক এখানেই আমি শেষ করব আর আমরা দেখেই নিয়েছি অনলাইন অনলাইন প্রোডাক্ট ভালো না অফলাইন প্রোডাক্ট ভালো যদিও বা এটার দাম মাত্র 150 টাকা কিন্তু 400 টাকার অরিজিনাল নার্ভ গানের কাছে এটা কিন্তু একদম চিট পটাং হয়ে গেছে তো আজকের এই কম্পারিজনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই দুটো নার্ভ গানই কিন্তু আমি আপনাদের গিভ অ্যাওয়ে করে দেবো তার জন্য এই দুটো আমি কিনে এনেছি আর গিভ অ্যাওয়ে করার নিয়ম হলো জাস্ট একটা কমেন্ট করতে হবে একটা লাইক দিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আরেকটা শর্ত আছে সেটা হলো এই ভিডিওটা যেন 5000 লাইক হয়ে যায় 2 সপ্তাহের ভিতরে যদি 5000 লাইক হয়ে যায় সাথে সাথে কিন্তু আমি এই দুটোকে আপনাদের ভিতরে যে কোনো দুটো লাকি উইনারের কাছে আমি পাঠিয়ে দেবো যেই এই দুটো জিতবে তো গাইস আজকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে যত পারবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের শেয়ার করে দেন দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম